ওই ডাক নাম রোজি, এই রোজি রাতে আমি বিজেপির স্বস্তিকা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী, তিনি বিজেপি জয়েন করলেন। সেই জন্য এটা খুব জরুরি, কেননা হয়তো ওনার হাতেই রয়েছে এটা। উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনে আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী, সেটা তিনি কিছু বলতে চান। বলো এক মিনিট। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বস্তিকা ভুবনেশ্বরী। ব্যাপারটা হচ্ছে গত বছর 28 মে 2023 উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। সপরিবারে ওনারা বারংবার 14-15 বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ, রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারীর নিজেরই ছিল, একদম নিজের থেকে। সেসব সমস্ত অবভিয়াসলি এফআইআর, তারপরে কলকাতা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানে। ওনার পাঠানো টেক্সট মেসেজ, এবং আমি বিদেশে ছিলাম বাইরে, ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনহেগেনে, ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্জশিটে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য। উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেন এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমার তো বাবা নেই, ভাই বোনও নেই, আমি আর আমার মা একলাই, হ্যাঁ, তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে, পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকম ভাবেই ঠকতে হবে। আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি মানবদরদি আমার এই আঙ্কল জগন্নাথ সরকার আঙ্কল, এনাকে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নের ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিপুল ব্যবধানে, বিপুল ব্যবধানে।